অলরেডি এভরিওয়ান, আমরা এখন যাচ্ছি থর লাভ অ্যান্ড থান্ডার দেখতে। দেখা যাক সিনেমাটা কেমন হয়, এটা কি মানে জানি না কেমন হবে না হবে, দেখা যাক কী হয়। তো আমরা আছি এখন আমার বাড়িতে, আমরা সবাই এখন যাচ্ছি থর লাভ অ্যান্ড থান্ডার দেখতে। আর আমাদের মধ্যে একজন স্টেশনে দাঁড়িয়ে আছে, তো সে দেখা যাক যাই পৌঁছাই ওখানে আগে, তারপর দেখি সিনেমাটা কেমন হয়। যে স্টেশনে দাঁড়িয়ে আছে সে বলছে আমি স্টেশনে পৌঁছে গেছি, আমরা বেট লাগিয়েছি, ও স্টেশনে পৌঁছয়নি এখনও, ও এখনও দাঁড়িয়ে আছে শিয়ালদা স্টেশনে, ও আসবে আমরা তারপর যাবো, যা বুঝতে পারছি। দেখা যাক, দেখা যাক। তাড়াতাড়ি আমরা এখন চলে এসেছি স্টেশনের দিকে। আমাদের প্রথম যখন দেখলো তখন তিনজন ছিল, এখন আরেকজন আসবে। আর রাস্তার যা পরিস্থিতি, মনে হয় না যে এই পরিস্থিতিতে স্টেশন পৌঁছাতে পারো, তারা তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের স্টেশন যাওয়ার রাস্তার পরিস্থিতি, কিভাবে যাচ্ছি এখন আমরাই জানি। কি রঙিন সিংহ ভাই, এই হচ্ছে আমাদের পানিহাড়ির পরিস্থিতি। ওকে ফোন কর, কল কর। কোথায় আছিস? ও আচ্ছা, এই যে এইখানে অপোজিটেই আছে। চলে এসছি, আরেকজন চলে এসছি, ও দাঁড়িয়ে আছে, ওই যে দাঁড়িয়ে আছে। এও যাচ্ছে আমাদের সাথে, বৈদ্যুতিক ভালোবাসা দেখতে। আপাতত এখন স্পিচলেস। তো যথারীতি আমরা এখন ব্যারাকপুর স্টেশনে নেমে গেছি, এই ট্রেনটায় আসলাম, এখন ট্রেনটা ছেড়ে দেবে, চলে যাবো আমরা। আমরা প্রথম রাতে দেখতে এসেছি, এবার এরা সব যাচ্ছে এখন গল্প করতে করতে, পেছনে আমায় একা ছেড়ে যাচ্ছে। কিছু না, কিছু নেই ফ্রেমে। তো আমরা পৌঁছে গেছি 7:15 তো শো, এখন 7:45 বাজে, আর পৌঁছেই গেছি। এবার যতক্ষণ না ঢুকতে দেবে ততক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো, দেখা যাক কী হয়। এক এক করে সব যাচ্ছে পরিস্থিতি, আর যা যেখানেই যাচ্ছি সেখানেই দেখি এই অবস্থা। ওটা নাইস। তো আমরা এখন যাচ্ছি অথিন্দ্রর দিকে চারজন মিলে। আমরা এখন দিদি চাটা খেলাম, চাটা খেলে অবস্থা খারাপ করে চা খেলাম, আর এখন দেখতে যাবো তোর বৈদ্যুতিক ভালোবাসা।
এইমাত্র আমরা থর বৈদ্যুতিক ভালোবাসা দেখে বেরোলাম, বলতো কেমন লাগে থর লাভ অ্যান্ড থান্ডার দেখে বেরোলাম। মার্ভেল স্টুডিওস অনুযায়ী যেরকম অ্যাভেঞ্জার্স এন্ড গেম ইনফিনিটি ওয়ার অদারওয়াইজ যেগুলো সিনেমা হয়েছে ওইগুলোর মতন অতটাও মানে অ্যাভারেজলি ঠিকঠাক। তো যাই হোক, এখন আমরা বেরিয়েছি আর আপাতত এখন খিদে পাচ্ছে আমাদের, আমরা খেতে যাব। তো যাই খেয়ে নিই, খাওয়ার আগে জরুরি খাওয়াইনি, তখন একটু চা খেয়ে ঢুকেছিল, তো খাওয়ার পথে খাচ্ছি। হ্যাঁ, তো যথারীতি আমরা সব পুষ্ট সময় নেমে গেছি, এবার বাড়ির দিকে যাচ্ছি, আর সাবওয়ে না ধরে আমরা লাইন দিয়ে যাচ্ছি চারজন মিলে। হাও রোম্যান্টিক! পেছনে ট্রেন আসছে না, একই ট্রেন আসছে, তিনে ট্রেন আসছে, যে দেখি হোক ট্রেন আসছে, চার নম্বরে কোনো ট্রেন নেই, তাই জন্য কোনো ভয়ও নেই। এগুলো গেছিলো আমাদের সাথে সিনেমা দেখতে, ঢুকতে দেয়নি, এটাই রেস্টুরেন্টও ঢুকতে দেয়নি। তো দেখা যাক, বাড়ি যাই এবার, আর শর্ট দিচ্ছে না। আর থরের ব্যাপারে আমি আর কিছু বলতে চাই না, যারা যারা থর হচ্ছে বার্বি উইথ বিয়ার্ড, কিছু বলার নেই। আমরা যখন আমাকে জিজ্ঞেস করা হতো ব্লান্ডার সিনেমা তুমি আজ পর্যন্ত পৃথিবীতে কী দেখেছো, আমি বলতাম ফার্স্ট জাস্টিস লীগ যেটা ছিল সেটা, আজ থেকে বলবো থর লাভ অ্যান্ড থান্ডার। এক্স্যাক্টলি, থরকে আমরা যেভাবে দেখিয়েছিলাম সেইভাবে থরকে একদম দেখলামই না, একদম বেকার। আর বলার কোনো লাভ নেই, ইউটিউব ফিউটিউব অনেক কিছু আছে, তোমরা থর দেখে নিতে পারবে, তোমরা দেখে নিজেরাই জাজ করে নিও। পেরিয়ে গেছি এখন তারপর এই ট্রেন থেকে, ঠিক আছে, আমাকে দিয়ে ভাই।